তো আপনারা যারা বর্তমান সময়ে 15,000 টাকার ভিতরে স্মার্টফোন কিনবেন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকে ভিডিওতে আমি ইনফিনিক্সের 4টি সেরা মোবাইল দেখাবো যেগুলোর দাম হচ্ছে 10 থেকে 15,000 টাকার ভিতরে। তো এই ভিডিওটা দেখলে আপনারা যারা 15,000 টাকার ভিতরে মোবাইল কিনবেন তাদের জন্য বুঝতে সহজ হবে যে আপনার কোন ফোনটা কেনা উচিত এবং আপনার জন্য কোন ফোনটা ভালো হবে। তো এই জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আজকে আমি 4টি ফোনের স্পেসিফিকেশন এবং বর্তমান বাজার মূল্য এবং আপনারা কোথায় পাবেন এবং পাশাপাশি এই ফোনগুলো ভালো খারাপ দিই, মানে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ সবকিছু আলোচনা করবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো চলুন শুরু করি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমার পেজ নতুন থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি আলোচনা করবো ইনফিনিক্স স্মার্ট 6 HD মোবাইলটি নিয়ে। তো এই ফোনটির দাম হচ্ছে 8,999 টাকা। তো আপনারা যারা 10,000 টাকা কমে মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি আশা করি ভালো হবে। তো চলুন আলোচনা করি এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চের IPS প্যানেল এবং এখানে পিপিআই ডেন্সিটি হলো 266। এই ফোনের প্রসেসর রয়েছে ইউনিসেক 28 নম্বর তৈরি এবং 1.6 GHz এর প্রসেসর এবং এখানে মেন ক্যামেরাটি হচ্ছে ডুয়েল ক্যামেরা এবং এখানে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আপনারা এখানে HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনেও কিন্তু আপনারা LED ফ্লাশ পেয়ে যাবেন এবং পিছনে তো ফ্লাশ রয়েছেই। তো এটা হচ্ছে ইনফিনিক্সের একটি ভালো দিক যে সামনে পিছনে দুই জায়গা দিয়ে ফ্লাশ দেয়। এরপরে এই ফোনের র্যাম রোম হচ্ছে 2 GB র্যাম এবং 32 GB রোম এবং এই ফোনের ব্যাটারি হচ্ছে 5000mAh ব্যাটারি এবং এখানে আপনারা 10 ওয়াটের একটা নর্মাল ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর এই ফোনের আরও ফিচারগুলোর মধ্যে রয়েছে, এখানে রয়েছে Android 11, অডিও জ্যাক, নোটিফিকেশন লাইট, HD কার্ড স্লট এবং এখানে রয়েছে USB পোর্ট, এখানে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া হয়নি। তো আপনারা 9,000 টাকার ভিতরে মোটামুটি একটি ভালো মোবাইল, দেখতে সুন্দর এবং এখানে আপনারা ভালো ক্যামেরা সহ একটি ভালো মোবাইল পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদের বাজেট 9,000 টাকা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। তো এরপরে আমি আলোচনা করবো ইনফিনিক্স স্মার্ট 6+ মোবাইলটি নিয়ে। তো এই ফোনটার দাম হচ্ছে 10,000 টাকা। তো আপনারা যে কোনো অফিসিয়াল দোকানে অথবা যে কোনো শপে আপনারা 10,000 টাকা দিয়ে এই ফোনটি কিনতে পারবেন। তো এখন আলোচনা করি এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে হচ্ছে 6.82 ইঞ্চের IPS প্যানেল এবং এখানে কিন্তু রয়েছে 90Hz ডিসপ্লে এবং এখানে রয়েছে ওয়াটার ড্রপ নচ, পিপিআই ডেন্সিটি হলো 257। এই ফোনের প্রসেসর রয়েছে মিডিয়া টেকের প্রসেসর এবং এখানে রয়েছে হেলিও G25 একটি প্রসেসর। এখানে CPU হলো অক্টাকোর CPU এবং এটি হচ্ছে 2 GHz সাপোর্ট করবে এবং এই ফোনের মেন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে কিন্তু 0.3 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা রয়েছে, এখানে আপনারা ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে আপনারা 720 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের র্যাম হচ্ছে 2 GB র্যাম এবং এখানে স্টোরেজ হিসেবে রয়েছে 64 GB রোম। তো আপনারা কিন্তু 10,000 টাকার ভিতরে আর কোনো মোবাইলে কিন্তু 64 GB রোম পাবেন না, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা স্পেশাল এবং এখানে রয়েছে 90Hz ডিসপ্লে। তো এটা হচ্ছে দুইটা স্পেশাল দিক এই ফোনটার। আর এই ফোনে ব্যাটারিতে রয়েছে 5 mAh ব্যাটারি এবং এখানে রয়েছে 10W কি নর্মাল ফাস্ট চার্জার। এই ফোনের আরও ফিচারগুলোর মধ্যে রয়েছে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট, Android 12, অডিও জ্যাক, নোটিফিকেশন লাইট এবং HD কার্ড স্লট এবং রয়েছে ফেস লক। তো এই ফোনটা আপনারা মোটামুটি দেখতে সুন্দর এবং 10,000 টাকার ভিতরে ভালো একটি মোবাইল আপনারা কিনতে পারবেন যদি আপনারা এই ফোনটি কিনেন। তো মোটামুটি 10,000 টাকার ভিতরে এই ফোনের সবগুলো ফিচারই আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। তো এরপর আমি আলোচনা করবো ইনফিনিক্স হট 20i। তো এটি হচ্ছে নতুন একটি মোবাইল, মানে কয়েকদিন আগেই কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চের একটা IPS প্যানেল এবং এখানে পিপিআই ডেন্সিটি হলো 257 এবং এখানে এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক কভার, এখানে আপনারা HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেকের প্রসেসর এবং এখানে রয়েছে হেলিও A22 যেটি 12 নম্বর তৈরি। এই ফোনের CPU এবং GPU হলো যথাক্রমে অক্টাকোর CPU এবং এখানে রয়েছে পাওয়ার VR যেটি 2 GHz সাপোর্ট করে। এই ফোনের মেন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এখানে পাশাপাশি কিন্তু আপনারা 0.3 এবং 0.3 আরও দুটি ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনের সামনে হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে আপনারা HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের র্যাম হচ্ছে 4 GB র্যাম এবং স্টোরেজ হচ্ছে 64 GB। আর এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি, 10W একটি ফাস্ট চার্জার। আর এই ফোনের আরও ফিচারগুলোর মধ্যে রয়েছে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, Android 12, অডিও জ্যাক, USB, HD কার্ড স্লট সহ আরও অনেকগুলো ফিচার এবং এই ফোনের ওয়েট হচ্ছে 195 গ্রাম। তো এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং আপনারা এখানে কিন্তু ভালো প্রসেসর, ভালো ক্যামেরা পেয়ে যাবেন এবং ফোনটার দামও কিন্তু খুবই কম, মাত্র হচ্ছে 11,499 টাকা। তো এই ফোনে কিন্তু দুটি র্যাম বেড রয়েছে, 4 GB এবং 6 GB, ঠিক আছে, মানে বাজার যদি 12,000 টাকা হয়ে থাকে তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। তো এরপর আমি আলোচনা করবো ইনফিনিক্সের আরেকটি জনপ্রিয় মোবাইল এবং আরেকটি মার্কেট কাঁপানো মোবাইল, সেটি হচ্ছে ইনফিনিক্স হট 20। তো এই ফোনের দাম হচ্ছে 14,999 টাকা, মানে 15,000 টাকার ভিতরে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো চলুন আলোচনা করি আপনারা 15,000 টাকার ভিতরে এই মোবাইলটি কী কী অফার করতেছে। তো এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.82 ইঞ্চের ডিসপ্লে, এটি হচ্ছে IPS প্যানেল এবং এখানে কিন্তু রয়েছে 5 ডিসপ্লে, এখানে কিন্তু অটোটা ইউজ করা হয় নাই, এখানে কিন্তু 5 ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে পিপিআই ডেন্সিটি হলো 263।
আর এই ফোনের প্রসেসর রয়েছে মিডিয়া টেক হেলিও G85 প্রসেসর। এই ফোনের সিপিইউ এবং জিপিইউ হলো যথাক্রমে অক্টাকোর সিপিইউ এবং মালি G52। এই ফোনের মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, পাশাপাশি কিন্তু আপনারা আরও 3টি ক্যামেরা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা 1080p-তে 30fps-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এখানে আপনারা HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের র্যাম হচ্ছে 4GB, রম হচ্ছে 128GB। এই ফোনে কিন্তু আপনারা 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং এখানে রয়েছে 18W-এর একটি ফাস্ট চার্জার। আর এই ফোনের অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড্রয়েড 12, অডিও জ্যাক, টাইপ সি পোর্ট এবং এসি ক্লাসর। তো এই ফোনটা কিন্তু দেখতে খুবই চমৎকার, মানে 15,000 টাকার ভিতরে সবচেয়ে সেরা একটি মডেল এটি। আপনাদের বাজার যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ফোনে কিন্তু ভালো প্রসেসর, ভালো ক্যামেরা এবং গর্জিয়াস লুক এবং 5-inch ডিসপ্লে, মানে খুবই চমৎকার এই ফোনটি। তো আপনারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন আপনাদের বাজার যদি 15,000 টাকা হয়ে থাকে। তো আপনার কাছে কোন ফোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যদি ইনফিনিক্সের ফিচার বা সেটিং দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে ইনফিনিক্সের সকল সেটিং এর ভিডিও দিয়ে রাখবো। তাহলে আপনারা আশা করি আপনারা যারা ইনফিনিক্স মোবাইল ইউজ করেন তাদের জন্য অনেক উপকার হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।